শবে বরাত সম্পর্কে আমরা জানি যে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য করছেন আহলে হাদিস এবং সালাফি যারা চিন্তার অনুসারী সে সকল ব্যক্তিবর্গ, কিন্তু তাদেরও গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ সোহাইব আল আরনাবুত এবং শেখ আহমদ শাকের সহ পৃথিবীর বড় বড় বর্তমান সময়ের স্কলার যারা, তারাও বিভিন্ন হাদিসের মাধ্যমে এখন দ্ব্যর্থহীনভাবে সেই হাদিসের দ্বারা প্রমাণিত যে লাইলাতুন নিসফি মিন শাবান, যে অর্থাৎ শাবান মাসের মধ্যতম রাত্রি, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক ব্যক্তিকে এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক বাকি সকলকে মাফ করে দেন, গুনাহ ক্ষমা করে থাকেন। আর এক কোনো কোনো বর্ণনায় রয়েছে কাতিরুন নাফস, হত্যাকারী, অর্থাৎ তিনটি অপরাধের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে। একটি হলো শিরক, দ্বিতীয় হলো অন্যায়ভাবে হত্যা করা, আর তৃতীয় হলো হিংসা পোষণ করা অন্তরের মধ্যে। এই শবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো এই তিনটি মহাপাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখব। সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে অনেক যুবক আছে শুধু এই মসজিদ ও মসজিদ ও মসজিদ ও মসজিদ ঘোরাঘুরি করে, এবাদতের বন্যা বইয়ে দিচ্ছে, এর নাম এবাদত না? অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আপনারা এই বলার দরকার কি? তাও অত বছরে একবার তো একটু এবাদত করছে, এই প্রশ্ন আসতে পারে না? আপনি এই যে 63 বছর নবীজির জীবনের ভেতরে 23 বছর নবুওতের জিন্দেগী আপনি পড়ে দেখেন, আর রাহিকুল মাখদুম নবী রহমত মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম 13 গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেন নি, তাই আপনি কোথায় পেলেন? আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বোঝে? হযরত আবু তুফাইল নবীজির ইন্তেকালের পরে 90-93 বছর বেঁচে ছিলেন, তার পুরা জীবন পড়লাম তো পেলাম না তো? এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহি নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লাহ আলবানী রহমাউল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষ সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্কে ভালো থাকে না, অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আল বাহরামাল হাসান বলেছেন। জো বেন সওয়াল কিয়া কি কই রাতে হাম হামারে মাসে মে বানাতে, লেকিন জো কুরআন মজীদ মে জিসকা জিকর হে ওয লাইলাতুল কদর উসকা হে সূরা ভি হে অর ইয়ে থাউজেন্ডস অফ হাজারো রাতো কে মুকাবলে মে হে, সিরফ এক হি রাত কা জিকর হে। অর মে আপকি বাত সে মুত্তাফিক রাখতা হু কে আপ বিলকুল সহি ফরমাতি হে, ইবাদত তো হর রোজ করনা চাহিয়ে, সাল কে হর দিন মে করনা চাহিয়ে, 365 ডেজ। লেকিন খুসুসান চুনকে ইয়ে জো কুরআন মে জিকর হে কে ইস রাত মে কুরআন নাজিল হুয়া থা, তো ইয়ে হামারে লিয়ে এক আহম রাত হে অর হাজারো রাত কে মুকাবলে মে হে আলহামদুলিল্লাহ। অর হামারে রাসূল হামারে পয়গম্বর মুসলসল ফরমাতে কে ইয়ে আখরি আশরে মে আতি হে, অর মে সমঝতা হুঁ কে হম খুসুসন আল্লাহ সুবহানাহু ও তাআলা নে ইয়ে কোন সি রাতে উসকা জিকর নাহি কিয়া তো কে হামে অর মৌকা মিলতা ইবাদত করনে কা, তো হাম ইয়ে আখরি আশরে মে রমজান কে আখরি 10 দিনো মে খুসুসন কেহতে হ্যায় কে ইট শুড বি অল্টারনেট, ইট শুড বি অড ডেজ, ইয়া হো 21ভি রাত হো ইয়া 23ভি ইয়া 25ভি ইয়া 27 29ভি রাত, ইন এক রাতো মে হোগা। অর কিউকি হামে পতা নাহি কে রমজান কবি এক দিন লেট শুরু হোতা হ্যায় এক দিন পহলে শুরু হোতা হ্যায়, তো ইসিলিয়ে হাম সব 10 রাত আগে ইবাদত করেন সবসে বেহতর হে, খুসুসান জো অল্টারনেট নাইটস হে 21ভি 23 25ভি 27th 29th, তো হামে মৌকা মিলতা হ্যায় অর ইবাদত করনে কা। লেকিন ইস ওয়াক্ত আপ জো ইবাদত করেন আপকা জো সওয়াব হে ও কই কই জ্যাদা হোগা, তো ইসিলিয়ে আল্লাহ কে রাসূল নে কাহা কে হামে ঢুঁড়না চাহিয়ে কে ইয়ে রাত জো হ্যায়
आखिरी अशय में हमें ढूंढना चाहिए, तो कि इबादत करने का मौका है और आम तौर पे इबादत करने का सवाब तो मिलेगा ही, लेकिन खुसूसन रमजान में सवाब और मिलेगा, क्योंकि जैसे हम जानते हैं वो शैतान अल्लाह सुभान व तआला शैतान को कैद करे और रखता है, तो हमें और सवाब मिलेगा और खुसूसन रमजान के अंदर आखिरी अशय में और सवाब मिलेगा, और खुसूसन जो ऑल्टरनेट नाइट से 21वीं, 23वीं, 25वीं, 27वीं, 29वीं इन रातों में और सवाब मिलेगा, इसीलिए हमें इन रातों में कोशिश करना चाहिए कि जागना चाहिए और इबादत करना चाहिए, लेकिन साल के उसका मतलब ये नहीं कि बाकी दिनों बाकी रात में इबादत नहीं करना चाहिए, हर रोज करें तो बहुत अच्छा है अल्हम्दुलिल्लाह, लेकिन कई रातें जो बाकी हमारे मौसम में बनाई जाती है इसकी दलील कोई सही हदीस में नहीं है, जो दलील सिर्फ हमें मिलती है वो है खुसूसन সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ হাসান তারপরে দোয়াই, তো এই লাইলাতুল ইসমে শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায় হাসান হাদিস পাওয়া যায়। ইন্না আল্লাহা লা ইয়াগফিরু বিহাদিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি, এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল ইসমে শাবান বা শবে বরাতের রাত্রিতে চার শ্রেণীর লোক ছাড়া, এক হচ্ছে মুশরিক লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করে, বাকি সবাইকে ক্ষমা করে, তাহলে সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে, এ হাদিসটা সহি। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই চারটার জায়গায় শুধু দুইটার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহ, তাহলে ঘুরে ফিরে কথা একই। তো এই দুইটা হাদিস থাকার কারণে, একটা সহি আর একটা হাসান, এই দুইটা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে এটা প্রমাণিত।